কি হব লোকসভা নির্বাচনৰ ফলাফল? এনডিএ নে ইন্ডিয়াৰ পক্ষত যাব জনতাৰ ৰায়? অসমৰ কোন সমষ্টিত কোন প্ৰাৰ্থীয়ে কৰিব জয়লাভ? মন মগজুত কি চলিছে প্ৰাৰ্থীসকলৰ? ঘড়ীৰ কাটা যিমানেই ঘূৰিছে সিমানেই উৎকণ্ঠা বৃদ্ধি হৈছে প্ৰাৰ্থীসকলৰ মাজত। নির্বাচনের ফলাফললৈ মাজত দুটা দিন বাকি থকা অবস্থাত শনিবারে দেশের আগশারীর চ্যানেলসমূহে প্রকাশ করিব নির্বাচনের এক্সিট পোল। কিন্তু তার পূর্বে প্রার্থীসকলের মাজত আরম্ভ হয়েছে ভোটর যোগ বিয়োগ পূরণ হরণের অঙ্ক। অসমত এইবার বিজেপি মিত্রজোটে 12খনতকৈও অধিক আসন লাভ করব বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। সোনোয়ালে কয় ডিব্রুগড় সমষ্টিত আমার জয় নিশ্চিত। পূর্বতেও আপনাদের জানাইছিল যে আমার দলের কার্যকর্তা আর সর্বসাধারণ রাইজে আমাক যে কথা জানিবলে দিছে, অসমতো আমি এবার 12+ আসন পাবর বাবে সক্ষম হম। ডিব্রুগড় আসন তো আমি নিশ্চিতভাবে পামেই। 2019তকৈ এইবার বিজেপির ভোটর হার বৃদ্ধি হব বলে আশা সাংসদ প্রদান বড়ুয়ার। লগতে কলে লক্ষিমপুর সমষ্টিত কংগ্রেসের হইতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাই। যি ধরনের সঁহারি রাইজর মাজত আমি পাইছিলো বা দেখিবলৈ পাইছিলো, তো সেইখিনি আমি অলপমান আশা করে আছো। এবার নির্বাচন সেইটো মানে কংগ্রেসের ফালৰ পৰা বিশেষকে দেখা পোৱা নগল। রাজনৈতিক মহলত ধুবুরীক লৈ চর্চা তুঙ্গত। ধুবুরীত কংগ্রেসের রকিবুল হুসেন জয়ী হব বলে চর্চা চলিছে। কিন্তু ধুবুরীত চতুর্থবারের বাবে সাংসদ হব বলে দাবি এআইইউডিএফ প্রধান বদ্রুদ্দিন আজমলের। ধুবুরীত 90% লোক মোর পক্ষত আছে বলে দাবি করে কম ভোটের ব্যবধানত হলেও বিজয়ের আশা করেছে আজমলে। আমি আগে নিয়ারলি অবাউট 5 লাখে জিখিছিল, অল্প কম, লেকিন ইনশাআল্লাহ আলটিমেটলি মই জিখিম। ইপিনে সন্মানীয় গুৱাহাটী সমষ্টি এইবার বিজেপির দখলের পৰা পুনরুদ্ধার করার আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর। প্রার্থীগুলির মতে গুৱাহাটীবাসী এইবার ভোট দিছে কংগ্রেসের পক্ষ। ইপিনে করিমগঞ্জ সমষ্টিত এইবারও বিজেপির জয় নিশ্চিত বলে দাবি বিজেপির প্রার্থী কৃপানাথ মাল্লার। সমষ্টিটত কংগ্রেসের প্রার্থীগুলিতকৈ 40-50 হাজার ভোটের ব্যবধানত জয়ী হব বলে দাবি সাংসদ মাল্লার। নির্বাচনত কংগ্রেসের দুই বিধায়কে মুক্তিভাবে সহায় করেছে বিজেপিক, যার বাবে এইবার করিমগঞ্জত বিজেপিয়ে লাভ করিব 1 লাখের অধিক সংখ্যালঘু ভোট। কোন জয়ী হব কোন পরাজয় হব সেয়া দেখিবলৈ পাব 4 জুনতে। কিন্তু ধুবুরী গুৱাহাটী বা আন আন দুটামান সমষ্টিত যে এইবার তুমুল যুঁজ হব সেয়া এক প্রকার নিশ্চিত। হীরকজ্যোতি মালাকারৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।